হ্যালো প্রিয়ম, টেক বয় রাজা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখো, তোমাদের এক্সাম কিন্তু বেশি দিন নেই। জেক্সপো এবং ভুগলের 2022 এর তোমাদের কিন্তু এক্সাম সামনে, অর্থাৎ তোমাদের কিন্তু 21 তারিখ তোমাদের এক্সাম আছে। 21শে মে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাস যা আছে সবটাই কমপ্লিট করার চেষ্টা করো এবং তোমাদের যে সমস্ত ক্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমরা কমপ্লিট করার চেষ্টা করো। আজকে তোমাদের এই ক্লাসটি হচ্ছে অ্যাপটিটিউডের ক্লাস। এই ক্লাসে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের দেওয়া হবে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামে আসার চান্স অনেকটাই বেশি। তো তোমরা কিন্তু ভালো করে ক্লাসটিকে ফলো করো, যদি না তোমরা বুঝতে পারো কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানো। যারা যারা এখনো তোমরা সেশন ডাউনলোড করোনি, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটি দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারো। ঠিক আছে, তো এখন আমরা চলে যাব আজকের ক্লাসে। তো তোমরা দেখো আজকে তোমাদের কোশ্চেন, তোমরা দেখো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামে আসবে। তো বি কেয়ারফুল, তোমরা কিন্তু ভালোভাবে ক্লাসটিকে ফলো করো, যদি না তোমরা বুঝতে পারো কমেন্ট সেকশনে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো কোশ্চেনটি কি আছে, না নিচের লুপ্ত সংখ্যা দুটি হল, এখানে আছে তো 6, 18, 24, 9, 27, 33, 11, তারপর কিন্তু জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ কি এখানে যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা লুপ্ত অবস্থাতে আছে, এটি তোমাকে বের করতে হবে। অপশন দিয়েছে, দেখো অপশনে আছে 33, 39, অপশন বি আছে 32, 38, অপশন সি আছে 32, 37, অপশন ডি আছে 34 এবং 41। দেখো কোশ্চেনটি আমরা কিন্তু ভালো করে এখানে ফলো করছি, কোশ্চেনটি কি আছে কোশ্চেনটি আমি একবার এখানে লিখে নিচ্ছি, ঠিক আছে। দেখো আমি এখানে কিন্তু কোশ্চেনটা লিখে নিলাম, কেন না এখানে আমাকে বোঝাতে সুবিধা হবে তোমাদের। দেখো তাহলে কি হচ্ছে না, এই 6, 18, 24 এই তিনটে সংখ্যা কিভাবে এসে আমাকে কিন্তু ফার্স্ট বের করতে হবে, তারপরে আমরা এই তিনটে বের করব, তারপরে আমরা কিন্তু এই তিনটে বের করব। দেখো প্রথমে যে তিনটি সংখ্যা আছে এখানে কি আছে 6, 18, 24, তাহলে এই 6 আর 18 মধ্যে সম্পর্ক কি এবং 18 মধ্যে 24 সম্পর্ক, এটা বের করলে কিন্তু তোমরা অঙ্কটা পুরো ইজিলি বুঝতে পারবে। দেখো তাহলে 6 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কত পাচ্ছি, আমি 18 পাচ্ছি, তাই তো? 6 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে তাহলে আমি পাচ্ছি 18, এবং 18 সাথে যদি আমি 6 যোগ করি, 18 সাথে যদি আমি 6 যোগ করি তাহলে আমি পাচ্ছি কত, 24। 18 সাথে যদি আমি 6 যোগ করি তাহলে পাচ্ছি 24। দেখো আমার 18 বেরিয়ে গেল এবং 24 বেরিয়ে গেল, তাহলে এটা কিভাবে এসছে? দেখো প্রসেসিংটা হচ্ছে গিয়ে, প্রসেসিংটা হচ্ছে না এটা হচ্ছে 3 গুণ করেছে এবং এর সাথে এটাকে কিন্তু 6 যোগ করেছে, এটা হচ্ছে তোমাদের প্রসেস। তারপর দেখো এটাকেও দেখো সেই 9 এর সাথে আমি যদি 3 গুণ করি, 9 3 হচ্ছে 27, 27 এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে আমার এখানে 33। সেম দেখো এখানে এই 9 এর সাথে এটা এসছে এখানে কি, এখানে 3 গুণ করে, আর এটা এসছে 6 যোগ করে। সেম ভাবে তাহলে 11কে আমি এখানে গুণ করব 3, মানে কত হচ্ছে এখানে আমার 33, এবং 33 সাথে আমি এখানে 6 যোগ করব তাহলে কত হচ্ছে 33 আর 6, এখানে হচ্ছে 39। তাহলে আমার দুটো সংখ্যা বেরিয়ে গেল কি না, এখানে 33 আর এখানে 39, তাহলে এখানে কি হবে আমার, এখানে 33 হবে আর এখানে হবে আমার 39। বুঝতে পারলে কত সহজ? দেখো তাহলে আমরা অপশন দেখে নেবো, অপশন দেখো অপশন এ তে আছে 33 এবং 39, তোমাদের হচ্ছে সঠিক উত্তর। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু এক্সামে আসতে পারে, জেক্সপো এক্সামে, ঠিক আছে, জেক্সপো এবং ভূগোল দুটোতেই আসতে পারে, ঠিক আছে। দেখো তোমাদের এই কোশ্চেনগুলোই কিন্তু খুব ইজি এবং খুব সহজ, জাস্ট তোমরা বুঝতে পারলেই হলো। দেখো এবার আমি চলে যাবো কিন্তু নেক্সট কোশ্চেনে, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামে আসবে। তো বি কেয়ারফুল, ভালোভাবে তোমরা কিন্তু ক্লাসটিকে ফলো করো। তারপর তোমাদের নেক্সট কোশ্চেনটি দেখো, নেক্সট কোশ্চেনটি কি আছে না, P7, R9, T11, V13 জিজ্ঞাসা চিহ্ন, শূন্য স্থানে বসবে যে বর্ণ সংখ্যাটি তা হলো, অপশন এ Y17, অপশন বি X15, অপশন সি Y15, অপশন ডি X17, এইগুলো তোমাদের মধ্যে অপশন দিয়েছে। দেখো এখানে কিভাবে এসছে আমাকে ফার্স্টে বের করতে হবে, আমি এখানে এটাকে লিখে নিচ্ছি P7, R9, T11, V13, এবং এখানে জানতে চেয়েছে কত হবে, তাই তো? দেখো
এখানে আমাকে বের করতে হবে যে এগুলো কিভাবে এসছে। দেখো আমি যদি একটু ভালো করে ফলো করি, দেখো এর সাথে এর দূরত্ব কত, এর সাথে এর দূরত্ব কত, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এবার কিভাবে এসছে দেখো না, তুমি পি পি থেকে এর পি থেকে আর এর দূরত্ব কত, না পি কিউ আর, তাহলে কত হচ্ছে এখানে প্লাস টু হচ্ছে, প্লাস টু করলে কত হচ্ছে এখানে আর হচ্ছে। ওকে, সেম ভাবে দেখো এখানে সেভেন আছে, সেভেনের সাথে আর এখানে নাইন, তাহলে সেভেনের সাথে কত যোগ করলে নাইন হয়, না এখানেও কিন্তু প্লাস টু, তার মানে এটা পুরোটাই কিন্তু এইভাবে আছে পুরোটা। তাহলে দেখো এখানে কি টি ইউভি প্লাস টু সমান ভি, আর এগারো প্লাস টু সমান ১৩, তার মানে এর পরে যে সংখ্যাটা হবে এর পরে কি আছে মানে ইউভি, তাহলে ভির পরে দুই যোগ করে দাও তাহলে কত হচ্ছে এক্স, এবং এখানে কত আছে ১৩, ১৩ সাথে যদি আমি এখানে দুই যোগ করে দেই তাহলে কত হচ্ছে এখানে ১৫, তাহলে পরের সংখ্যাটা এখানে, তাহলে এখানে এই শূন্যস্থানে কি হবে, না এখানে হবে এক্স আর ১৫, তাহলে অপশন আমরা দেখে নেব এখানে এক্স আর ১৫, অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পারছো আশা করছি তোমরা, খুবই সহজ এগুলো, জাস্ট একটু ভালোভাবে তোমাদের ধরতে পারো এগুলো কিন্তু খুব সহজেই করা যাবে, খুব সহজ, খুবই সহজ এগুলো। ঠিক আছে, তো এখন আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। তারপর কোশ্চেন দেখো, কোশ্চেনটি কি আছে, না আছে এম এন ও এ বি সি পি কিউ আর ডি ই এফ এস টি জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন, বর্ণ শ্রেণীর অজানা বর্ণ দুটি হল অপশন এ জি কে, অপশন বি ইউভি, অপশন সি জি এইচ, অপশন ডি ইউজি। তাহলে আমাকে এটা বের করতে হবে যে এই অজানা দুটো বর্ণ কি, আমাকে বের করতে হবে। তো আমি এটা এখানে লিখে নিচ্ছি, এখানে লিখে নিলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, এম এন ও এ বি সি পি কিউ আর ডি ই এফ এস টি এবং এখানে আছে জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তাহলে দেখো না আমি এর সাথে এর সম্পর্ক যদি দেখতে চাই, এখানে কত আছে এম এর পরে এন আছে প্লাস ওয়ান আছে, এবং এর সাথেও কিন্তু প্লাস ওয়ান আছে। ঠিক আছে, এম এন ও এটা কিন্তু প্লাস ওয়ান করে আছে, কিন্তু এবার এটার সাথে যদি আমি এখানে দেখতে যাই যে এর সাথে এর দূরত্ব কত আছে, কেন না এখানে তিনটে তিনটে করেছে, দেখো এম এন ও এ বি সি পি কিউ আর, এই যে তিনটে তিনটে, ঠিক আছে, এই দেখো তিনটে তিনটে ডি ই এফ এস টি, নিশ্চয়ই এখানে ইউ হবে, তোমরা সবাই বুঝতে পেরেছ। ঠিক আছে, এখানে হবে ইউ, তারপরে ওই যে পরের সংখ্যাটা আছে এটি কি হবে আমাকে জানতে হবে, বের করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে না, এই ওর সাথে পি দূরত্ব কত, তাহলে এখানেও কিন্তু এর দূরত্ব হচ্ছে প্লাস ওয়ান, তাই তো, ও পি প্লাস ওয়ান, তাহলে আমি কত পাচ্ছি না এর সাথে এর প্লাস ওয়ান এবং এর সাথে এর প্লাস ওয়ান, তাহলে কি দেখো এটাও কিন্তু সেম প্লাস ওয়ান প্লাস ওয়ান, পি কিউ এও দেখো প্লাস ওয়ান, এও দেখো প্লাস ওয়ান, ইউ প্লাস ওয়ান আর ইউ প্লাস ওয়ান। ঠিক আছে, ইউ প্লাস ওয়ান এর সাথে এর, এর সাথেও এভাবে কিন্তু প্লাস ওয়ান, তাহলে এ যদি প্লাস ওয়ান হয় তাহলে এখানে কি হবে এস টি, এখানে হয়ে যাবে ইউ, ইউ হলো, তাহলে আমি এখানে ইউ পেয়ে গেলাম। তারপরে আমাকে এই সংখ্যাটি এখানে আমাকে বের করতে হবে, তাহলে এটি আমি কি করলাম না এখানে ওর সাথে পি এর দূরত্ব হচ্ছে প্লাস ওয়ান হলো, তাহলে সি থেকে এর দূরত্ব কত না ইউ প্লাস ওয়ান হচ্ছে, দেখো সি ডি প্লাস ওয়ান, তাহলে আর এর সাথে, তাহলে আর এর সাথে এস ইউ প্লাস ওয়ান আর এস, তাহলে তাহলে এফ এর সাথে এইটা কি হবে, এটাও নিশ্চয়ই প্লাস ওয়ান হবে, তাই তো, যেহেতু সবগুলো আমার প্লাস ওয়ান হয়ে হয়ে আসছে, তার মানে কি এটাও আমার প্লাস ওয়ান হবে, তাহলে এখানে আমার কি হবে না এখানে হয়ে যাচ্ছে আমার জি, এই জিজ্ঞাসা চিহ্ন ঘরে তাহলে আমার হয়ে যাচ্ছে এখানে জি, তাহলে দেখো এখানে কি হলো না এখানে ইউ এখানে জি, দেখো এখানে এফ এর পরে প্লাস ওয়ান যদি করি তাহলে আমি পাচ্ছি এখানে জি,
এখানে ইউ কিভাবে এলো? দেখো এখানে সব জায়গায় কিন্তু প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করে সব দেওয়া আছে, তার মানে আমার এখানে এখানে প্লাস ওয়ানই হবে। তাহলে এস টি প্লাস ওয়ান, এর সাথে টি এর দূরত্ব প্লাস ওয়ান এবং টি এর সাথে এর প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান যদি করি ইউ হচ্ছে আমাদের হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন করে, তাহলে আর এটার সাথে যদি প্লাস ওয়ান করি তাহলে এখানে জি হচ্ছে, তাহলে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়েছে তোমাদের ইউ এবং জি। আমি অপশন দেখে নেবো, বলছে না অপশন ডি আছে, ইউ আর জি হচ্ছে এটি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে দেখো এইটা জাস্ট তোমাদের একটু ভালো করে ফলো করতে হবে, জাস্ট এই যে বর্ণগুলো দিয়েছে এই বর্ণগুলোর মধ্যে সম্পর্ক কি আছে এই সম্পর্কটা তুমি যদি ধরতে পেরে যাও, ঠিক আছে, তাহলে কিন্তু এই কোশ্চেন গুলো খুবই সহজ এবং সরল ভাবে তোমাদের থাকে, জাস্ট তোমাদের কোনো সময় যাবে না এক্সট্রা, কোনো সময় যাবে না, জাস্ট তোমরা দেখা মাত্রই কিন্তু বলে দেবে। ঠিক আছে, জাস্ট তোমরা হিসাব করবে, তোমরা কিন্তু ক্যালকুলেট করে বের করে ফেলবে যে তোমাদের এই শূন্যস্থানে কি হবে, জাস্ট একটু তোমাদের কিন্তু ধরতে হবে। তো এর জন্য তোমাদের এই সব কোশ্চেন গুলো করার জন্য কিন্তু তোমাদের একটু প্র্যাকটিস চাই, তোমরা যদি না প্র্যাকটিস করো তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। ওকে, আমাদের ওয়েবসাইটে এর প্র্যাকটিস চলছে, মক টেস্ট চলছে, তোমরা চাইলে সেখানে মক টেস্ট দিতে পারবে, সময়ের মধ্যে সেখানে টাইম বাধা আছে, তোমাদের এক্সাম হলে যেমন টাইম থাকবে সেই টাইম তোমাদের কিন্তু বাধা আছে আমাদের ওয়েবসাইটে, সেখানে তোমরা গিয়ে কিন্তু মক টেস্টগুলো দাও। ঠিক আছে, যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো তোমাদের আমি সমাধান করে দেবো। ঠিক আছে, তো এখন আমরা চলে যাই আজকে নেক্সট কোশ্চেনে। দেখো এরপরে কোশ্চেনটি কি আছে, দেখো এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এই কোশ্চেন তোমাদের কিন্তু এক্সামে আসছেই আসছে, জিক্সপো এবং ভূগোলের এক্সামে কিন্তু তোমাদের এই কোশ্চেনটি আসছেই আসছে, এই ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু থাকবেই থাকবে গ্যারান্টি। তো তোমরা কিন্তু ভালোভাবে দেখো, নাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না, মানে এইরকম একটি চিত্র থাকবে। ঠিক আছে, দেখো পাশের চিত্রটিতে লুপ্ত সংখ্যাটি হবে অপশন এ ৫৮, অপশন বি ৫৪, অপশন সি ৬১, অপশন ডি ৪৮। এটা আমাদের বের করতে হবে এই জিজ্ঞাসা চিহ্নর ঘরে বা এই লুপ্ত ঘরে কি হবে বা কি সংখ্যাটি হবে। দেখো এটি কিভাবে এসছে তোমরা কিন্তু একটু ভালো করে একটু লক্ষ্য করো, দেখো আমি কিন্তু এ সাইডে করছি, ওকে এখানে কি আছে না, এখানে আছে ফাইভ, মানে ফাইভের সাথে যদি আমি দুই গুণ করি তাহলে কত পাচ্ছি আমি এখানে দশ, পাঁচের সাথে যদি দুই যোগ করি তাহলে পাচ্ছি আমি দশ, দশের সাথে যদি আমি মাইনাস ওয়ান করি তাহলে কত পাচ্ছি এখানে সমান নাইন পাচ্ছি, তাহলে এই পাঁচ আর এই নয়ের মধ্যে আমি একটা সম্পর্ক বের করে পেলাম যে এই প্রসেসটা যদি আমি ইউজ করি তাহলে আমি এখানে নয় পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই নয় আছে, তাহলে এরপরে কি পাঁচের পরে নয় আছে, তাহলে আমি সেম ভাবে নয়ের সাথে যদি দুই গুণ করি পাচ্ছি কত ১৮, তাই তো, ন দুই ১৮, ১৮র সাথে এখানে এবার আমি মাইনাস করব কি না, দেখো এখানে এক পাঁচ মানে এখানে ফার্স্ট ঘর সেকেন্ড ঘর থার্ড ফোর, সেম ভাবে এখানে দেখো এক আছে এখানে এবার লিখবো দুই, দুই করব, দুই করলে কত পাচ্ছি এখানে পাচ্ছি আমি ১৬, এই দেখো এখানে ১৬, তাহলে এবার ১৬র সাথে যদি আমি এবার দুই গুণ করি তাহলে কত হচ্ছে এখানে ৩২, ৩২এর সাথে যদি এবার মাইনাস আমি ৩ করি তাহলে পাচ্ছি কত এখানে ২৯, ২৯ পাচ্ছি, এবার এখানে কত আছে না ২৯ আছে, এবার ২৯এর সাথে সেম ভাবেই আমি এখানে গুণ করব, ২৯কে যদি আমি এখানে গুণ করি কত পাচ্ছি না ২৮, ৮ হাতে থাকে ১ ২ ৪ ১ ৫ ৫৮, ৫৮র সাথে আমি এখানে দেখো ১ ২ ৩ এখানে হবে ৪, ৫৮ থেকে যদি আমি ৪ বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমার ৫৪, তাই তো, তাহলে এই দেখো ৫ ৯ ১৬ ২৯ সবটাই বেরিয়েছে। এবার এই প্রসেসে এই প্রসেস থেকে যেটা এসছে এখানে কত বেরিয়েছে না ৫৪, তাহলে এই ২৯এর পর নিশ্চয়ই এখানে হবে ৫৪, তাই তো, আর এই ঘরটাতে আমরা পেয়ে যাব ৫৪, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন ঘরে, এই জিজ্ঞাসা চিহ্ন ঘরে আমাদের হবে কত, এখানে হবে আমাদের ৫৪, আর এটাই হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। অপশন আমরা দেখে নেবো, অপশন বিতে আছে ৫৪। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু এক্সামে আসবে, তো তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করবে, এটা বারবার রিপিট করে দেখো তোমরা প্রয়োজনে, যদি কোনো বুঝতে তোমাদের সমস্যা হয় তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। দেখো আমি তাও তোমাদের আরেকবার বলে দিচ্ছি, এখানে আছে কি পাঁচ নয় সিম্পল প্রসেস, না এখানে কি না পাঁচ আছে না, পাঁচের সাথে আমি দুই গুণ করব,
যা পাবো তোর এখানে 10 পেলাম, 10 এর সাথে আমি 1, যেহেতু ফার্স্ট ওভার আমার 1, যা হবে এটা বের হবে। ওকে, এবার একেও সেম ভাবে আমরা কত করব, সেম 16। এইভাবে তোমরা একটা একটা করে মাইনাসের যে ঘরটা আছে এটা কিন্তু একটা একটা তোমরা পজিটিভের দিকে যাবে, 1 আছে, 2 আছে, এখানে হবে 3, এখানে হবে 4, এইভাবে তোমরা যদি বের করো তাহলে তোমরা এর উত্তর, সঠিক উত্তর পেয়ে যাবে কিন্তু 54। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানো, ঠিক আছে। আর তাছাড়া তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যে তোমাদের কোন জায়গায় কী সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো আর তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো আস্তে আস্তে আমি তোমাদের দিচ্ছি, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু সত্যি কথা বলতে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলোই কোনো হচ্ছে ওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, এইগুলো কিন্তু তোমাদের এক্সামে আসার একটা চান্স খুবই বেশি। তো তোমরা যতই প্র্যাকটিস করবে, যতই তোমরা দেখবে, ততই কিন্তু তোমাদেরই লাগবে, ঠিক আছে। তোমরা যদি গভর্নমেন্ট কলেজ পাও সেই কিন্তু আশা করছি আমরা, ঠিক আছে। এবং যার যার গভর্নমেন্ট কলেজের চান্স পাবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনগুলোতে বা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে, ঠিক আছে, তোমাদের এক্সাম হচ্ছে বা তোমাদের এক্সামের পরে তোমাদের এক্সাম কেমন হলো তোমরা কিন্তু সেটাও কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে। তো এখন আমরা চলে যাবো কিন্তু নেক্সট কোশ্চেনে। তো তোমরা তারপরে কোশ্চেন দেখো, এই কোশ্চেনটি কিন্তু খুবই সহজ, ঠিক আছে, খুবই সহজ, তোমরা কিন্তু এটিকে ভালো করে লক্ষ্য করবে। দেখো এখানে কি আছে, না এবি, ডিই, জিএইচ, জে কে, তারপরে আছে জিজ্ঞাসা চিহ্ন। অপশানে কি কি আছে, অপশানে এ আছে এম এন, অপশান বি আছে এল এম, অপশান সি আছে এন ও, অপশান ডি আছে কে এল। দেখো এটা কিভাবে আমরা বের করব, এই জিজ্ঞাসা চিহ্ন ঘরে কি হবে আমরা দেখো কিভাবে বের করছি, খুবই সহজ। দেখো প্রথমে কি হচ্ছে, না আমি উপরের বর্ণগুলোকে আমরা আগে লিখে নেবো এইগুলোকে, ঠিক আছে। দেখো কি আছে এখানে, না এ আছে, তারপরে কি আছে এখানে, ডি আছে, তারপরে কি আছে এখানে, জি আছে, তারপরে এখানে আছে জে। ওকে, তারপরে দেখো নিচে কি আছে, যেমন এইটা, এইটা এবং এইটা, এটা কি আছে, না এখানে বি আছে, তারপরে কি আছে এখানে ই আছে, তারপরে আছে তোমার এইচ এবং এখানে আছে কে, ঠিক আছে। এবার আমি যেটা করব, না এর সাথে এর কি সম্পর্ক, এর সাথে এর কি এবং এর সাথে এর কি, সেম ভাবে এটাকেও আমরা ওইভাবে বের করবো। দেখো এ থেকে ডি এর দূরত্ব আমরা কত জানি, না এখানে হচ্ছে প্লাস থ্রি, প্লাস থ্রি, তো এ থেকে ডি এর দূরত্ব এ বি সি ডি তিন। এবার ডি থেকে জি এর দূরত্ব কত, ই এফ জি, এও কিন্তু প্লাস তিন। তারপরে দেখো আছে জি, এইচ আই জে, এও কিন্তু প্লাস তিন। তারপর নিচেরটা আমরা দেখে নিই, বি আছে, বি থেকে ই এর দূরত্ব কত, বি থেকে ই এর দূরত্ব হচ্ছে বি সি ডি ই, এও কিন্তু প্লাস তিন। তারপর দেখো ই এফ জি এইচ, এও আছে প্লাস তিন, তারপর নিশ্চয়ই এটা প্লাস তিন, আই জে কে প্লাস তিন। তার মানে আমার এখানেও কিন্তু প্লাস তিন হবে এবং এখানেও কিন্তু আমার প্লাস তিন হবে। তাহলে এখানে যদি আমি প্লাস তিন করি তাহলে কি হবে, জি এর পরে প্লাস তিন করলে এখানে পাচ্ছি আমি এম, এবং কে এর পরে যদি আমি প্লাস তিন করি তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমি এন, কে এল এম এন প্লাস তিন। তাহলে তোমাদের হচ্ছে এম আর এন, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। অপশান আমরা দেখে নেবো, অপশান এ তে আছে এম আর এন, ঠিক আছে। কত সহজ ভাবে জাস্ট তোমরা এটিকে দেখবে, দুটো না এর সাথে এর কি সম্পর্ক, এর সাথে এর কি এবং এর সাথে এর কি, এই দুটো তোমরা যদি ভালো করে বুঝতে পেরে যাও তাহলে কিন্তু তোমাদের এই সমস্ত কোশ্চেনগুলো খুব সহজেই তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে, খুব সহজেই। দেখো আমি তোমাদের একটু হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে উত্তর দিয়ে জানাও, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমরা যতই প্র্যাকটিস করবে তোমাদের কিন্তু ততই লাভ, কারণ তোমরা কিন্তু কমেন্ট করে যে চান্স তোমাদের সবাইকে পেতে হবে, ঠিক আছে। তো তোমরা প্র্যাকটিস করো, খুব ভালো হবে। দেখো আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিচ্ছি, অপশান আমি তোমাদের দিচ্ছি দেখো এখানে 16, 18, 20 আর 15, এটি কিন্তু তোমরা আমাকে হোমওয়ার্ক বা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাও। যদি তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাও। আর যারা যারা এখনো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটে যারা ভিজিট করানি সেখানে কিন্তু ভিজিট করে রেজিস্ট্রেশন করে তোমরা কিন্তু ফ্রি পিডিএফ এবং মক টেস্টগুলো তোমরা কিন্তু
দিতে পারবে। আর যারা যারা এখনো পর্যন্ত তোমরা সাজেশন ডাউনলোড করনি, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটি দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো ক্লাসে। অসংখ্য ধন্যবাদ।